মহামারী করোনা সংক্রমণের ভয়াবহতায় দীর্ঘ প্রায় সাড়ে তিন মাস পর বন্ধ থাকার পর চার জুলাই থেকে যুক্তরাজ্যের মসজিদগুলোতে আবারও জামাতে নামাজ পড়ার সুযোগ সৃষ্টি হচ্ছে। শুধুমাত্র ফরজ নামাজ আদায় করতে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে অনেকটা নিয়ম মাফিক বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের মসজিদগুলোতে আসতে হবে মুসল্লিদের। বিস্তারিত আমাদের লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের রিপোর্টে। মহামারী করোনা সংক্রমণের ভয়াবহতায় দীর্ঘ প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর চার জুলাই থেকে যুক্তরাজ্যের মসজিদগুলোতে আবারও জামাতে নামাজ পড়ার সুযোগ সৃষ্টি হচ্ছে। So alhamdulillah we've made plenty of preparations and we've been waiting for this alhamdulillah this is good news for us for our community শুধুমাত্র ফরজ নামাজ আদায় করতে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে অনেকটা নিয়ম মাফিক বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের মসজিদগুলোতে আসতে হবে মুসল্লিদের সল্লিয় হলরেও আমরা হই উদ্দেশ্য হরিয়া যে গোর্তাকি জারদারির জায়নামাজ নিয়ে আইতাম এবং তার একটা ব্যাগও নিয়ে আইতা মসজিদ এক ওয়ান ওয়ে থাকব এক দরজাবা হামাইবা আর দরজাবা বাড়িয়ে দিবা গিয়া ও ইজ এক্সপিরিয়েন্সিং এনি অফ দি কোভিড নাইনটিন সিমটমস উইচ ইনক্লুড অফ কোর্স ইউ নো হাই টেম্পারেচার রানি নোজ ড্রাই কফ এন্ড এক্সেট্রা দে শুডন্ট কাম শুধু আমরা এখানে মসজিদে আইয়া ফরজ নামাজটা আমরা পড়বা মুসল্লি হলে আর ফরজ হইরা লগলে সুন্নত না পড়িয়া আমরা মসজিদে আমরা সোশ্যাল মেইনটেনেন্সের সাথে মসজিদগুলো খুলে দিতে গুরুত্বপূর্ণ কিছু স্বাস্থ্য বিষয়ক দিকগুলো তুলে ধরেন এ ব্রিটিশ বাংলাদেশি পরামর্শক সো ক্রাউড ম্যানেজমেন্ট পার্সোনাল হাইজিন আর আপনার ইনফরমেশন সপ্রে দেওয়া ও তিনটা জিনিস যদি আপনি কনফিডেন্টলি করতে পারেন তাহলে মসজিদ খুলিয়া দৌকা নতুবা একটু সময় নিয়া রেডিও ইয়া এর বাদে খুলিয়া দেওয়াটা বেটার মসজিদের নামাজে আসা মুসল্লিদের স্বাস্থ্য সচেতন সামাজিক দূরত্ব ও করোনা সংক্রমণে বিশেষ নিরাপদ অবস্থানে থাকার পরামর্শ দেন মসজিদ কর্তৃপক্ষ চৌধুরী মোরাদ বাংলা টিভি নিউজ লন্ডন দেশে আটকে পড়া ইতালি প্রবাসীদের জন্য আরও একটি বিশেষ ফ্লাইটের আয়োজন করা হয়েছে গত সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায় ইতালি প্রবাসীদের নিয়ে বিমানের আরও একটি বিশেষ ফ্লাইট বিজি 4165 আগামী 6 জুন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে ছেড়ে যাবে তবে শর্ত হলো এই ফ্লাইটের যাত্রীরা ইতালি হয়ে অন্য কোনো দেশে ভ্রমণ করতে পারবেন না এই ফ্লাইটের সুলভ শ্রেণীর টিকিটের মূল্য ধরা হয়েছে 92,030 টাকা আর বাণিজ্যিক শ্রেণীর মূল্য ধরা হয়েছে 119,982 টাকা তবে 12 বছরের কম বয়সী শিশুদের জন্য টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত মূল্যের 75% করা হয়েছে প্রত্যেক যাত্রী 40 কেজি ওজনের ব্যাগ বিনামূল্যে বহন করতে পারবেন